হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই টুডেস নিউ ভিডিও সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো যারা আমাকে প্রথমবারের মতো দেখছো তাদেরকে বলছি আমি ফাহমিদা আফরিন আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফিট উইথ আফরিন আমরা অনেকে অনেক কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে ওয়েটটাকে একটা স্ট্যাবল পর্যায়ে নিয়ে যায় আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যায় ধরো যে সেভেন্টি থেকে ফিফটিতে নিয়ে আসলাম বা এইটটি থেকে সিক্সটিতে নিয়ে আসলাম এবার আমি চাই যে ওয়েটটা মেনটেন করতে এখন কিভাবে সম্ভব অনেকেই আবার অনেককে অনেক রকম ভয় দেখায় যে এতদিন তো সহজ সময় পার করে এসেছ এখন মেনটেন করাটাই কঠিন কাজ সো এটা শুনে আবার অনেকে জার্নির শুরুতেই ভয় পেয়ে যায় যে ওরে বাবা সারা জীবন কষ্ট করতে হবে আর মেনটেন করাটাই মেন কাজ তাহলে কিভাবে শুরু করব। সো তারা শুরু করতেই ভয় পায় তো ভিডিওটাতে চেষ্টা করবো যে ডিটেলস সব বলার যে আসলে মেনটেন করাটা কঠিন নাকি সহজ তো বলে রাখি যে আমি তো কোনো এক্সপার্ট না আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কারণ অলমোস্ট সাত আট মাসের বেশি হবে মনে হয় যে আমি মেনটেন করে যাচ্ছি এই ওয়েটটা সো কিছুটা এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও আর না ভালো লাগলে কোনটা ভালো লাগেনি সেটাও আমাকে কমেন্ট করে দেওয়া আমি চেষ্টা করবো পরবর্তীতে সেটা শুধরে নেওয়ার সো লেটস গে স্টার্ট ইট ওকে সো প্রচণ্ড রকমের কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে আমি আমার ওয়েটটা কন্ট্রোলে নিয়ে আসলাম প্রচণ্ড রকমের অ্যাক্টিভিটিস করে এক্সারসাইজ করে নিয়ে আসলাম এবার এই ওয়েটটা কন্ট্রোল করা নাকি খুব কঠিন কাজ এটা আসলেই কঠিন কিনা সবাই জানতে চায় তোমাদের সঙ্গে আমার অনেস্ট রিভিউ বা অনেস্ট এক্সপেরিয়েন্স শেয়ার করি ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে কেউ কোনো দিন একটা নির্দিষ্ট ওয়েটে টিকে থাকতে পারে না ঠিক আছে এটা কারো পক্ষে পসিবল না আমি যে ফিফটি ওয়ানে এসেছি ফিফটি ওয়ানটা প্রতিদিন সপ্তাহ জুড়ে মাস জুড়ে একই জায়গায় স্টেবল করা আমার পক্ষে পসিবল না কারণ আমি তো মানুষ না প্রতিদিন প্রত্যেকটা খাবার মেপে 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 খাওয়া আমার পক্ষে পসিবল না প্রত্যেকটা ক্যালোরি মেপে মেপে খাওয়া আমার পক্ষে পসিবল না আমার কোনো দিন বেশি হবে কোনো দিন কম হবে একদিন দাওয়াত থাকবে একদিন বাসায় কম খাবো সব মিলিয়ে আমাকে ব্যালেন্স করতে হবে তো এক টাইমে আমার ওজন হবে পঞ্চাশ এক টাইমে আমার ওজন হবে সাড়ে পঞ্চাশ এক টাইমে আমার ওজন হবে একান্ন এক টাইমে বাহান্নও হতে পারে আবার আমার যখন বাহান্ন হয়ে যাবে তখন আমি আবার একটু কম খাওয়ার চেষ্টা করব। আবার আমি একান্নতে চলে আসব তো এরকমই কেউ একটা নির্দিষ্ট জায়গায় একদম ফিক্সড থাকতে পারে না বা থাকার চেষ্টা করারও দরকার নাই মানে এত রোবটিক হওয়ার কোনো দরকার নাই কি হয়েছে হাফ কেজি এক কেজির মধ্যে জাস্ট উঠানামা করবে এটাতে কোনো সমস্যা নেই তো সবারই এরকম ফ্ল্যাকচুয়েশন হয় সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে মেনটেন করা কেন কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে আমি যে এতদিন একটা হেলদি লাইফস্টাইলের একটা সিস্টেমের মধ্যে দিয়ে গেলাম এটা এটাকে তো আমি বলবো যে এটা ট্রেনিং পিরিয়ড ঠিক আছে হেলদি লাইফস্টাইলের একটা ট্রেনিং পিরিয়ড তুমি পার করে আসলে তুমি যে কোনো জবে যাও বা যেখানেই যাও তোমাকে কিন্তু ফার্স্ট ডে একটা ট্রেনিং পিরিয়ড পার করতে হয় তোমাকে তোমার কাজকর্ম সব বুঝিয়ে দেওয়া হয় যে এভাবে তোমাকে চলতে হবে এই কাজটা তোমাকে এভাবে করতে হবে তো তোমাকেও এখন ট্রেনিং দিয়ে রাস্তায় স্টিয়ারিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তুমি এখন এভাবে গাড়ি চালাবে এখন তুমি ডানে যাবে নাকি বামে যাবে নাকি সামনে যাবে নাকি পিছনে যাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আর তুমি কীভাবে মেনটেন করবে সেটা কিন্তু তোমাকে এতদিনে বুঝিয়ে দেওয়া হয়েছে এই ট্রেনিং পিরিয়ডে তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোনগুলো হেলদি ফুড কোনগুলো তোমার জন্য শরীরের জন্য ভালো কোনগুলো তোমার শরীরের জন্য খারাপ কোন খাবারগুলো খেলে তোমার ওয়েট বাড়ছে কোনগুলো খেলে তোমার ওয়েট কমছে এটা কিন্তু তোমার এতদিনে শিখে যাওয়া উচিত তুমি শিখে গেছো এবং তুমি এটাও শিখে গেছো যে প্রতিদিন কি পরিমাণ খাবার তোমার খেতে হচ্ছে আর প্রতিদিন কি পরিমাণ অ্যাক্টিভিটিস তোমার করতে হচ্ছে তুমি কিন্তু এটার সম্পর্কে একদম নলেজ অর্জন করে ফেলেছো তোমার সম্পূর্ণ ক্লিয়ার একটা ধারণা আছে যে প্রতিদিন আমাকে এই খাবার তা খেতে হবে এবং এই পরিমাণ এক্সারসাইজ আমাকে করতে হবে তাহলেই আমি এই ওজনে থাকতে পারছি এই এক্সপিরিয়েন্সটা তোমার হয়ে গেছে সো এখন তোমাকে চেষ্টা করতে হবে এটা ধরে রাখার এখন ধরে রাখার মানে কি ধরে রাখার মানে কি আমি কোনো কোনো কিছু খাবো না এবং এই রকম কঠিন এক্সারসাইজ করতেই থাকবো অবশ্যই না মেনটেন পিরিয়ডে যেটা আমি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমরা একটা ওয়েট লস জার্নিতে ছিলাম সো আমরা ক্যালোরি খুব কম খেতাম মানে আমাদের যা প্রয়োজন তার চেয়ে আমরা কিন্তু কম খেতাম এখন মেনটেনেন্স পর্যায়ে এসে তুমি কিন্তু একটু ক্যালোরি বেশি খেতেই পারবে ধরো যে যারা এতদিন এক হাজার ক্যালোরি মেনটেন করতাম তারা বারোশো তেরোশো ক্যালোরি নর্মালি খেতে পারবো যারা বারোশো ক্যালোরি মেনটেন করতাম তারা নর্মালি চোদ্দোশো বা পনেরোশো ক্যালোরি খেতে পারবো কারণ কি কারণ হচ্ছে যে আমি কম খেতাম যাতে আমার ওজনটা আস্তে আস্তে কমে এখন তো আমার কমার দরকার নাই এখন আমি ওই জায়গায় থাকতে চাই এই জন্য আমি একটু ক্যালোরিটা বাড়িয়ে খেতে পারবো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে আমি যেহেতু আমার আইডিয়া আছে আমার বডির জন্য কতটুকু প্রয়োজন সেহেতু তুমি যদি একটা বাড়তি খাবার খেয়েই ফেলো দাওয়াতে গিয়ে একটা খাবার খেয়েই ফেলো কিংবা বাসায় কোনো একটা আইটেম ভালো আইটেম হয়েছে তুমি খেয়ে ফেলেছো সো তোমার আইডিয়া হয়ে গেল যে তুমি এই খাবারটা বেশি খেলে সো তোমার বার্ন করার একটা চেষ্টা থাকবে যে ও আজকে তো আমি এক পিস কেক খেয়ে ফেলেছি সো আমাকে এটা আজকে বার্ন করে ফেলতে হবে বা পরের দিন বার্ন করে ফেলতে হবে সো তুমি একটা ক্লিয়ার আইডিয়া পাচ্ছ যে তোমাকে কতটুকু খেতে হচ্ছে কতটুকু বার্ন করতে হচ্ছে এটাও একটা প্লাস পয়েন্ট আর আরেকটা বলে রাখি যে যেটা খাবে এক্সট্রা খাবে সেটা তোমাকে মোটামুটি তিন দিনের মধ্যে বার্ন করে ফেলতে হবে তিন দিন মানে পরপর তিন দিন না তিন দিন মানে হচ্ছে তুমি যেদিন খাবে এক্সট্রা খাবারটা খাবে হয় তার আগের দিন বার্ন করবে না হয় যেদিন খাবে সেদিন বার্ন করবে আর না হয় যেদিন খাবে তার পরের দিন বার্ন করবে এই দিনটা তুমি মেনটেন করবে তারপরে যেন না হয় লেট যেন না হয়ে যায় সো এটা হচ্ছে আমি যেভাবে মেনটেন করি সেটা তোমাদেরকে বললাম আর যারা বলে যে এটা অনেক কঠিন মেনটেন করা ওজন কমানোটাই সহজ ছিল ওজন মেনটেন করাটা কঠিন তারা আরেকটা কারণে এটা বলে থাকে সেটা বলি যে তারা আসলে হেলদি লাইফস্টাইলটাকে আপন করে নিতে পারেনি তারা সারা জীবনের জন্য যে হেলদি লাইফস্টাইলটা এটা মন থেকে মেনে নিতে পারেনি কারণ তারা ওই পর্যায়ের যারা একটু খাবার দাবার পছন্দ করে মানে এটা আমাকে বলতেই হচ্ছে কারণ খাবার দাবার পছন্দ না করলে এটাকে কোনো পেইন হিসেবে তারা নিত না তো তোমাদেরকে বলে রাখি যে সারা জীবনের জন্য কেন না আমার বয়স এখন ত্রিশ বছর আমার বয়স এখন চল্লিশ বছর যদি এরকম বয়স হয় তো আমার কি টার্গেটটা শুধু এই তিরিশ চল্লিশ বছরেই সুস্থ থাকা নাকি সারা জীবন সুস্থ থাকা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো তাহলে আমি তো বলবো যে আমি সারা জীবন সুস্থ থাকতে চাই বাঁচা মরা অসুখ বিসুখ হওয়া সেটা তো সম্পূর্ণ আল্লাহর হাতে আছেই আল্লাহ যখন চাইবে বা হবে কপালে থাকবে তখন হবে আদারওয়াইজ আমাকে যদি বলো তাহলে আমি চাইবো যে বৃদ্ধ বয়স পর্যন্তও যেন আমি সুস্থ থাকি তো সুস্থ থাকাটা হচ্ছে আমাদের লং টার্ম একটা টার্গেট এটা তো দুই দিনের জন্য না আমি দুই দিন সুস্থ থাকবো তারপরে যদি অসুখ বিসুখ অ্যাটাক করে করুক ব্যাপারটা তো এরকম না সো শরীরের জন্য যেগুলো ভালো সেগুলো আমাকে সারা জীবন মেনটেন করে যেতে হবে আর আগেই বলেছি এক্সারসাইজটাও কিন্তু তোমাকে আর আগের মতো করতে হবে না তুমি ওজন কমানোর জন্য বেশি বেশি ক্যালোরি বার্নের জন্য এক্সারসাইজটা করতে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা করতে বাট এখন তো তুমি স্ট্যাবল পর্যায়ে চলে এসেছো তোমার বডির জন্য আর এতটা এক্সারসাইজ না করলেও চলবে তুমি যদি মনে করো যে প্রতিদিন আমি ত্রিশ মিনিট একটু জগিং করব বা পঁয়তাল্লিশ মিনিট একটু হাঁটাহাঁটি করব এটাতেও কিন্তু তোমার ওয়েটটা মেনটেন হবে সো ইজি মেনটেন করা কিন্তু ইজি যারা বলছে যারা বলে যে মেনটেন করা অনেক কঠিন আমি জানি না তারা কি কিসের জন্য বলে বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি ওজন কমানোটা কঠিন ছিল ওজন কমানোর সময় আমি অনেক স্যাক্রিফাইস করেছি খাবার দাবার খেতে পারতাম না এক্সারসাইজ প্রচণ্ড করতে হতো বাট এখন আমি যেখানে আছি মেনটেনে আছি এখন আমার কোনো কষ্ট হয় না এখন আমি পছন্দের খাবারও দু একটা খেতে পারি এবং খেলে সেটা সেদিন বা তার পরের দিন বার্ন করে ফেলি সো আমার কাছে এটা খুবই ইজি মনে হয় এবং আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি আমার স্কিন হেয়ার নিয়ে স্যাটিসফায়েড আছি আমার সুস্বাস্থ্য নিয়ে স্যাটিসফায়েড আছি কোনো রকম অসুখ বিসুখ আমার চোখে পড়ছে না আমি একদম নর্মাল স্বাভাবিক সুস্থ যে জীবনযাপন করছি এইটার চেয়ে ভালো কিছু আর হতে পারে না সো যারা ভয়ে জার্নি স্টার্ট করতে পারছো না বা মেনটেনে যাওয়ার পরে কী হবে এটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছো তাদেরকে বলছি ডোন্ট ওয়ারি কোনো কষ্ট না মেনটেন করা একদম ইজি জাস্ট হেলদি লাইফস্টাইলটাকে একটু আপন করে নেওয়ার চেষ্টা করো একটু জাস্ট লাইফের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করো মনে করো যে এটা আমার সারা জীবনের জন্য এছাড়াও তুমি চিটমিল যেভাবে করো সেভাবেই করো যেটা বললাম যে কিছুটা বাড়তি পরিমাণ খেতে পারবে মেনটেনে এসে এবং এক্সারসাইজ কিছুটা কম করলেও হবে সো এই ছিল আমার ছোটো ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি জানাবে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফিজ